প্রবাসীদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার খুবই উদ্বিগ্ন। তাদের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। শনিবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে সরকার বদ্ধপরিকর। প্রবাসীরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হন এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। শনিবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনের সঙ্গে সংহতি দেখাতে গিয়ে অনেকেই আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার তাদের বিষয়ে খুবই উদ্বিগ্ন। এই বিষয় ঘিরে অন্য প্রবাসীরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন এ বিষয়ে দূতাবাসগুলো কাজ করছে। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ।